শিল্পী অ্যাগ্রো ফার্মের সকল দর্শককে আসসালামু আলাইকুম। আমাদের দেশে প্রতিদিন শত শত খামার গড়ে উঠছে, এর মধ্যে অল্প সংখ্যা খামার টিকে থাকলেও সেগুলোতে বিভিন্ন জাতের ছাগল থাকে এবং এই ছাগলগুলোকে যে কোনো একটা জাতে পাঠা দিয়ে ক্রস করায়। ভালো মানের পাঠা না থাকার কারণে এর ফলে ছাগলগুলো ক্রস থেকে আরও বিভিন্ন জাতের সঙ্গে ক্রস হয়ে একটা জাতের বৈশিষ্ট্য হারিয়ে ফেলে। যদি আমাদের দেশে একটা ভালো মানের ব্রিডার উৎপাদন খামার থাকত, সেখানে ছাগলের সব জাতের ব্রিডার পাওয়া যেত, তাহলে এমনটা হতো না। দর্শক, আজকের এই ভিডিওতে আলোচনা করব আপনি কিভাবে ব্রিডার খামার তৈরি করবেন আর এই ব্রিডার খামার করে সব থেকে বেশি লাভবান হবেন, আর এই ব্রিডার খামার সব থেকে লাভজনক। ব্রিডার পালন করতে হলে সবার আগে আপনাকে ছাগলের জাত সম্পর্কে জানতে হবে। আপনি যেন চোখ দিয়ে একবার দেখে বলে দিতে পারেন এটা কোন জাতের ছাগল, ছাগলটা পিওর ব্রিড না ক্রস। কারণ ব্রিডার পালন করতে হলে আপনার বাইরে থেকে পাঠা বাচ্চা সংগ্রহ করতে হবে, আর সব পাঠা বাচ্চা ব্রিডার করার জন্য উপযুক্ত হয় না। পাঠা বাচ্চা হলে যে একটা ভালো ব্রিডার হবে এমনটা কখনোই না। ভালো ব্রিডার হওয়ার জন্য পাঠা বাচ্চার কিছু এক্সট্রা বৈশিষ্ট্যও থাকে। আপনি নিজের খামারে সব জাতের পাঠা বাচ্চা উৎপাদন করতে পারবেন না, কারণ একজন খামারের পক্ষে ছাগলের সবগুলো জাতের নিয়ে কাজ করা সম্ভব না। এজন্য আপনাকে বাইরে থেকে বেছে বেছে বিভিন্ন জাতের পাঠা বাচ্চা সংগ্রহ করতে হবে। সেসব পাঠা বাচ্চা আপনি ব্রিডার বানানোর জন্য সংগ্রহ করবেন, সেটা যে জাতের হোক না কেন 100% পিওর হতে হবে। চেষ্টা করবেন পিওর ব্লাড লাইনের যেন হয়, বাচ্চার কালার যেন জাত অনুযায়ী হয়, দেখতে সুন্দর এবং বাচ্চার চালচলন চটপটে হবে। বাচ্চার বয়স 4 মাসের উপরে এমন বাচ্চা সংগ্রহ করতে হবে, কারণ দুধ খাওয়া বাচ্চা সংগ্রহ করলে বাচ্চার গ্রোথ কমে যাবে, ভালো ব্রিডার বানাতে পারবেন না। একজন খামারি যখন তার ছাগল প্রজনন করার জন্য ব্রিডার নেবে, সে চিন্তা করবে সবচেয়ে ভালো মানের ব্রিডারটা সংগ্রহ করবে। ভালো মানের এবং ভালো জাত দেখেই সংগ্রহ করবে, আর ব্রিডার বা পাঠার আকার যত বড় হবে, দেখতে সুন্দর হলে, পিওর ব্রিড হলে আপনি তত বেশি দামে বিক্রয় করতে পারবেন। ছাগলের খামারে সবচেয়ে বেশি দামে বিক্রয় হয় একটা ভালো মানের পিওর জাতের ব্রিডার বা পাঠা। আমাদের দেশে অনেক খামারই আছে শুধু পূজার জন্য পাঠা পালন করে থাকে। আপনারা চাইলে ভালো মানের পাঠা পালন করে খামারি ভাইদের কাছে প্রজননের জন্য বিক্রয় করে দিতে পারেন, এতে আরও বেশি লাভবান হবেন। এবং যে সকল ভাইয়েরা যে কোনো একটা বা দুটা ব্রিড নিয়ে কাজ করেন, তাদের কাছে যদি ভালো মানের পাঠা বাচ্চা থেকে থাকে, সে পাঠা বাচ্চাগুলোকে খাসি করে না দিয়ে ভালো ব্রিডার হিসেবে তৈরি করে এবং ভালো মানের পাঠা হিসেবে তৈরি করে বিক্রি করতে পারে, এতে অনেক বেশি লাভবান হবেন। দর্শক, ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন।